রাতের ঈশ্বরদী শহর, পাশে রয়েছে রেল স্টেশন। আসসালামু আলাইকুম শৌখিন শিকারের ভাই বন্ধুরা, আমি আবু সাইদ, সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঈশ্বরদী শিবগড়ে। আমরা বরাবর আপনাদের মাঝে সবচাইতে ইউনিক এবং সবচাইতে ভালো মানের এবং সাশ্রয়ী মূল্যে বেশ কিছু রড, ড্রিল এগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু যারা দুই কাটার শিকারী তাদের জন্য একটা মানে অসাধারণ এবং খুবই ওজন হালকা এবং একেবারে ইউনিক ধরনের দুইটা রডের কালেকশন নিয়ে এসেছি এবং এটা আমি আপনাদের দেখাবো এবং দাম থাকবে এবং কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন সম্পূর্ণ থাকবে ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি নাটে নাটে পুরোটা দেখবেন। তো চলুন আমরা রড দুটো দেখে আসি। যারা দুই কাটায় মাছ ধরতে চায় তারা কিন্তু সবসময় চায় যে ওজন যেন হালকা একটা রড থাকে এবং সেই রডটি যেন হার্ড থাকে এবং ওজন যেন হালকা থাকে এবং যদি সহজেই ক্যারি করা যায় তাহলে তো আরও ভালো। সেই সবগুলো চাহিদাকে মাথায় রেখে আমরা কয়েকটা রড আনছি, তার ভিতরে এই রডটি বা এই ধরনের দুই তিনটা রড আমার কাছে খুব ভালো লাগছে, যার মাধ্যমে আমরা বাকিগুলো না বিক্রি করে আপনাদের কাছে যেটা সবচেয়ে ভালো মানে সেটা বিক্রি করার চেষ্টা করতেছি বা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এটা হচ্ছে ফোর পার্টের একটা রড এবং এই রডটা কিন্তু থিকনেস খুবই চিকন, আপনি কিন্তু আমার হাতে আঙ্গুলে খেয়াল করলে বুঝতে পারবেন। এটা কিন্তু মাথার পার্ট একেবারে চিকন কিন্তু একবারে হার্ড এবং রিং গাইড এখানে রডটাকে ব্যালেন্স করার জন্য খুবই ভালো মানের রিং গাইড ব্যবহার করা হয়েছে এবং এটার যে সেকশন এটা কিন্তু 10 ফিট রড এবং এটা সেকশন কিন্তু অনেক ছোটো সাইজ, আপনারা সহজে ব্যাগে ঢুকাইতে পারবেন। এবং এটা যে গোড়ার পার্ট প্রথম থেকে শেষ থেকে দেখেন এখানে একটা উডেন কর্ক ব্যবহার করা হয়েছে যেটা আপনার রডটাকে সহজে এই প্রোডাক্টটাকে এইখানে গ্রিপটাকে প্রোটেক্ট দিবে এবং এটা সৌন্দর্য বেশি বর্ধন করবে এবং যেখানে আপনারা ধরবেন সেই জায়গায় কিন্তু অনেক সফট একটা গ্রিপ ব্যবহার করা হয়েছে। এবং এটার যে রিল সেট দেখেন এটা কিন্তু বেশ আকর্ষণীয়, সচরাচর এই রিল সেটটা কিন্তু আপনার খুব বেশি দামি রড ছাড়া আপনারা দেখতে পারবেন না এবং এটা কিন্তু একবারে সুন্দর লাগে এবং এটাতে মিশে যাওয়ার কারণে এটা কিন্তু ধরে আপনারা খুব আরাম পাবেন এবং এটা কিন্তু খুব বেশি লম্বা না, যার কারণে দুই কাটার জন্য একবারে কিন্তু পারফেক্ট। হ্যান্ডেলটা কিন্তু খুব একটা লম্বা না, এই পার্টটাতে কোনো রিং গাইড নাই। তারপরে যেটা সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টটা কিন্তু দেখতে পাচ্ছেন একবারে গ্লোসি না আবার একবারে ম্যাট ফিনিশিংও না, একদম অরিজিনাল কার্বনের যে কালারটা হয় সেটা। এবং এখানে যে রিং গাইড সেটা হচ্ছে 3 লেগের কে শেপ রিং গাইড, যার কারণে এটা সুতা কিন্তু দ্রুত ডেলিভার হবে এবং অনেক বেশি স্ট্রং হবে এবং ওজন কিন্তু অনেক হালকা এবং একবারে স্ট্রেট। তারপরে আপনার যে থার্ড পার্ট এটা কিন্তু একই সেম এবং থিকনেসটা অনেক চিকন এবং এটার যে দ্বিতীয় রিং গাইড এটা কিন্তু 3 লেগের কে শেপ রিং গাইড, আর এইটার যে আরেকটা রিং গাইড সেটা কিন্তু 2 লেগের রিং গাইড কিন্তু অনেক হেভি, যার কারণে সামনের দিকে যেন ঝেলে না যায় এবং বাঁকা না হয়, যার কারণে কিন্তু 2 লেগ রিং গাইড ব্যবহার করা হয়েছে। এবং যেটা আপনার ফার্স্ট টিপ এবং এটা যে সবচেয়ে মজার একটা বিষয়, এটা যে প্রথম টিপ গাইড এটা কিন্তু কে শেপ এবং যার কারণে আপনার সুতা কিন্তু এখানে পেঁচায় যাবে না এবং এটা ছিদ্র যথেষ্ট বড়, যার কারণে আপনার কিন্তু দুই কাটা খেলার সময় স্টপার ইজিলি এটাতে আপ ডাউন করবে এবং অনেক চিকন। এটা আমি আপনাদের ফোল্ড করে দেখাই, এটা কিন্তু একবারে স্ট্রেট, শিপ কিন্তু একদম ল্যাকল্যাক করে না আর আপনার একবারে থিকনেস কিন্তু একদম চিকন। এই ধরনের রড দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা আপনার সেন্সিটিভ গ্যাপ সহ থাকবে। আপনারা অনেকে ঠেলে ঢোকানোর চেষ্টা করেন বা অনেকে বলেন ভাই ঢুকতেছে না পুরা, কিন্তু আসলে পুরাটা ঢুকবে না, এটা পুরাটা ঢুকবে না, এটা সেন্সিটিভ গ্যাপ, কারণ না এটা থিকনেস সমান, যদি এটা পুরো ঢুকে যায় তাহলে এয়ারলক হয়ে যাবে আর খুলবে না রড, যার কারণে এটা কিন্তু কোম্পানি থেকেই প্রতিটা সেকশনে দেখেন এটা কিন্তু সেন্সিটিভ গ্যাপ আছে। তো এটা অসুবিধা নাই, রডটা তো নড়ে আর এটা ফোল্ড করার পরে দেখেন একদম স্ট্রেট, ওজন হালকা, দেখতে অসাধারণ এবং একেবারে ওয়েট খুবই কম। দুই কাটা খেলার জন্য সারাদিন আপনারা যারা হাতে নিয়ে গেম ফিশিং করেন হাতে নিয়ে রাখতে হয় রডটা অ্যাট এ টাইম হিট করার জন্য, তারা কিন্তু এই রডটা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং আপনারা যেহেতু সেকশন অনেক বেশি যার কারণে আপনারা দ্রুত সহজে বহন করতে পারবেন এবং এটার কিন্তু ব্যালেন্স সবচেয়ে বিষয় মজাদার বিষয় হলো এটা রডটার ব্যালেন্স, এই রডটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এই রডটা অ্যাকুরেট ব্যালেন্স, যার কারণে এই রডটা আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। দামও কিন্তু খুবই কম, এটার দাম পড়বে মাত্র 2900 টাকা। অনেকে আবার একটু সেকশন কম চান, যারা আরও দূরে থ্রো করতে চান বা বড় ধরনের মাছ যারা দুই কাটায় খেলেন তারা আবার একটু সেকশন কম চান,
যারা অনেকে আবার ফোর পার্ট পছন্দ করেন না, অনেকে থ্রি পার্ট পছন্দ করেন, থ্রি পার্ট কালেকশন করতে চান, ইউনিক একটা রড কালেকশনে রাখতে চান, বা দুই কাটা খেলার জন্য আরেকটি কিন্তু সুন্দর একটি রড, এটা কিন্তু বেশ ভালো মানের একটা কোম্পানির রড। এটা ওদের এভাবে রোমান সংখ্যায় লেখা বা যাই হোক লেখা, নামটা স্পষ্ট বুঝতে পারবো না। আর এটা কিন্তু বরাবর আগের মতোই, রিল সেটটা আপনাদের দেখায়, এটা কিন্তু বরাবর আগের মতোই কিন্তু খুবই ইউনিক এবং খুবই অথেন্টিক। এটা সব সিপে আপনারা পাবেন না, কিন্তু অনেক মজা ধরে, কিন্তু অনেক মজা এবং ওজন হালকা থাকার কারণে আপনারা সারাদিন ধরতে পারবেন। এটারও টিপ পার্ট কিন্তু অনেক চিকন দেখতে পাচ্ছেন, এবং কে শেপ টিপ গাইড, যার কারণে সুতা আপনার জোরে যাবে না। আর ওজন কিন্তু হালকা এবং বেস্ট রিং গাইড থাকার কারণে অ্যাকুরেট ব্যালেন্স হবে। আর রডটা কিন্তু হার্ড, ল্যাক ল্যাক করে না এবং স্ট্রেট, একদম চিকন। আর আপনার যে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা তো ঠিক তাই, এটাতে কিন্তু আবার থ্রি লেগ দুটা ইউজ করা হয়েছে, থ্রি লেগ, যার কারণে কিন্তু বেশ শক্তপোক্ত হবে, সহজেই চাপ লেগে বা এভাবে ভাঙবে না। এবং কে শেপ হওয়ার কারণে সুতা কিন্তু দ্রুত ডেলিভার হবে, সুতা শিপের গায়ে লেগে থাকবে না একটু দূরে থাকার কারণে। আমি আপনাদের এটা ফোল্ড করে দেখাই, এটাও ঠিক আগের মতো, যেহেতু চিকন অ্যাকুরেট, মানে চিকন থাকার কারণে থিকনেসটা আপনার সেন্সিটিভ গ্যাপ থাকবে। আর এটা আপনার ব্যালেন্স হলো সবচেয়ে মজার, যেটা আপনাকে ভালো লাগবে, এটা হলো ব্যালেন্স। রডটা লাগানোর পরে দেখেন একবারে স্ট্রেট, ল্যাক ল্যাক করে না, ওজন কিন্তু অনেক হালকা। আমি আপনাদের এখন ওজন করে দেখাবো। এটাও কিন্তু ওই আগের দাম, মানে ওই ফোর পার্টের মতোই দাম। এটা লুর ওয়েট দেখেন, লুর ওয়েট আছে আপনার 10-25 গ্রাম। এটা লুর ওয়েট হচ্ছে 10-25 গ্রাম, দুই কাটা খেলার জন্য একবারে উপযোগী একটা রড। এটা দাম হচ্ছে 2900 টাকা। তো চলুন আমরা দুইটারই ওজন দেখে আসি। আমরা এখন ফোর পার্ট রডের ওজন দেখাবো। ফোর পার্ট চারটে পার্ট একবারে ওজন হচ্ছে আপনার 190 গ্রাম। বাতাসে আমরা তবে 1 গ্রাম কম বেশি হচ্ছে, 90 বা 91 গ্রাম চার পার্ট। আর থ্রি পার্টটা আমরা এখন ওজন করে দেখবো। থ্রি পার্টটা হচ্ছে 210-212 গ্রাম আর কি, বাতাসের কারণে উপরে খেয়ে চলছে 1 গ্রাম কম বেশি হতে পারে, 212 গ্রাম। এবং এটা হচ্ছে 190 গ্রাম, অত্যধিক হালকা রড। আপনারা যারা নিতে চান স্টক কিন্তু আমাদের খুবই কম, দাম মাত্র 2900 টাকা। যারা সরাসরি দেখে নিতে চান তাহলে আপনি আমাদের দোকানে সরাসরি পাবনা জেলার ঈশ্বরদী থানা, ঈশ্বরদী মেন বাজার, চাঁদালি মোড়। যারা অনলাইন নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টটি পাবেন। আমরা অত্যধিক যত্ন সহকারে আপনাদের দেখাই আমরা রডটা কীভাবে পাঠাই। রডটা আমরা যেহেতু আপনাদের শখের জিনিস, 2 টাকা হোক, কিন্তু আমরা রডটা কিন্তু এই ধরনের শক্ত পাইপের ভিতরে করে পাঠাই, যেন আপনাদের রডে, শখের রডে যেন একটা আতর না পড়ে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা এইভাবে করে পাঠাবো। অনেকে জিজ্ঞেস করেন ভাই কুরিয়ারে রড পাঠাবেন, রড ভেঙে যাবে কিনা বা কোনো স্ক্র্যাচ করবে কিনা, সেই কোনো এমন কোনো সম্ভাবনা নাই। তো আপনারা স্টক শেষ হওয়ার আগে আগে স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন, এবং রডের যাবতীয় তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল দিলে আমরা বলে দেবো ইনশাল্লাহ। তো সে বন্ধু সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।